আমরা কিন্তু মুমিন, আমরা মুসলমান, আমাদের সবাইকে সৃষ্টি করছেন কে? সবাই আমার দিকে তাকান, আর একটা লোক ওটা বসা করছে না, সবাই বসে বসে করে। কারণ আলোচনা করার মতো এই যে মুফতি সাহেব আছেন, যারা আলোচনা করেন, আলোচক বয়ান করার বা আলোচনা করার কিন্তু পরিবেশ তৈরি করতে হয়। আপনারা যদি ওঠা বসা করেন এদিক সেদিক তাকান, তাহলে আমি ডাইরেক্ট মোনাজাত দিয়ে চলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, তোমার নবী আমার নবী আয়েশা মাওলার পক্ষ থেকে জানায়া দিলেন লা আমি যদি এখানে এখন রাখেন যদি এখানে এখানে পরীক্ষা নেই যে সবাই কালেমায় তৈবাটা সহিবে করেন তো আমার মন বলছে এতগুলি লোকের মধ্যে হয়তো দুই তিনজনের সহি হতে পারে, ওলামায়ে কেরাম ব্যতীত। জোরে বলেন আল্লাহু আকবার, ভয় আছে কোনো? মুমিনদের কোনো ভয় নাই, মুমিনদের কোনো পেরেশানি নাই, কারণ মুমিনদের সাহায্যকারীকে এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে এক শ্রেণীর নামধারী মুমিন মোনাফিকদেরকে দেখা যায়, তারা বিভিন্ন ধরনের জৌলস করে থাকে, বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম করে থাকেন, কথা ঠিক নেবে ঠিক? এগুলি নিত্যন্তই একটি নেককার একটি বিষয়, যেটা আসলে ইসলাম শরিয়াত যেটাকে সাপোর্ট করে না, সম্পূর্ণ বেদাত, এটা বেদাতের অন্তর্ভুক্ত। যেমন সিন্নি খাওয়ার একটি বড় প্রোগ্রাম করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ বলে বিভিন্ন নাসা খোদা বিভিন্ন ধরনের তাদের ড্যান্সও দেয়, আমার দূরে শরীর পড়তে পড়তে ড্যান্সও মানে মাথায় নাই টুপি, মুখে নাই দাড়ি, শরীর থেকে আসে গাঁজা পাড়ার গন্ধ। এই মাসুম সাহেব কথা বলেন না কেন, ঠিক না ঠিক? দেখবেন যে মুফতি সাহেব হুজুর, এই মুফতি শফিউদ্দিন জিহাদি সাহেব, দেখবেন যে গায়ে হলো শালার সর আর হাতের মধ্যে গাঞ্জার পর, চুলের মধ্যে দেখায় বিশাল সেগুন গাছ বস গাছের জটের মতো চুলগুলো পাকায় ফেলছে, নামাজ রোজার ধার ধারে না, আশেকে নবী আশেকে রসুল বলে আহারে কি একটা অবস্থা, ফিন্নি টিন্নি খাইয়া যখন শেষ হয়ে যায় পাইলা পুলিয়া আর চামচ আর প্লেট নিয়ে মারামারি শুরু হয়, কিলা গিয়ে ঢুম পড়ে। আপনার সন্তান মাদ্রাসায় ভর্তি করাইলে, সন্তান শুক্রবার দিন সকালে মাদ্রাসা থেকে বাসায় আসলো, সাপ্তাহিক ছুটিতে আসলো, মাসিক ছুটিতে আসলো, দুই সপ্তাহ পর যখন বাসায় আসলো রে মা, আপনার সুরা ফাতিহা সহি না, আদরের মাসুম কলিজার টুকরা সন্তান তাল মিন বাবাকে ডাক নিয়া বলবেন বাবা তোমাকে তো আমি মাদ্রাসায় পড়াইলাম রে বাজার, আমার সুরা ফাতিহাটা বাবারে সহি না, তুমি আমাকে একটু মস্ক করাইয়া দাও। এক পর্যায়ে দেখা গেল সন্তান ওস্তাদ হয়ে গেল, আল্লাহু আকবার মা তার ছাত্র হয়ে গেল, এর চেয়ে বড় চাওয়া পাওয়া এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে? জোরে কর আল্লাহু আকবার। ওই মা বড় ধন্য, ওই মা বড় ভাগ্যপতি, যে মায়ের সন্তান হয় কোরআনের হাফেজ এবং হাক্কানি আর, ওই বাবা বড় দামি সম্মানিত বাবা, যে বাবার সন্তান হয় কোরআনের হাফেজ হাক্কানি আলেম। ও ইমানদার মর্দি মুমিন মুসলমান, শুধু কি তাই, তিন দিন সাড়ে তিন দিনের জন্য চরমের ময়দানে একটু গিয়া দেখো আমার মারা ওই ময়দানের ভেতরে কি বরকত রাখছেন। আমি কয়েকটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিয়া দেই। বড় গ্রামে একজন লোক ছিল, আমি নাম বলবো না, আমাদের মুফতি হাফেজ কারিমানা শফিউদ্দিন জিহাদি সাহেব চেনবেন বা একজনে চিনতে পারে, সারাদিন গাঁজার পোটলা নিয়ে বৈশা থাকত, সিগারেট একটার পর একটা ধরাইত, চরণায় মাহফিলের এক মাস আগে মেহনত শুরু করলাম, আল্লাহ আপনার বলেন নাকি আল্লাহর বান্দার যাওয়ার জন্য বিভিন্ন কলে কৌশলে দাওয়াত দেওয়ার পরে দিলটা তৈরি হয়ে গেল। ওলামা ইকরামদের সোহবতের কি দাম, আল্লাহ ওলাদের সোহবতের কি দাম, সেটা আমি আপনাদের বুঝাচ্ছি বাস্তব উদাহরণ দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা ধইরা বাইন্ডা মাংসে উঠায়া নিনা, মুক্তি সাহুর স আমরা সবাই দোয়া করব, মাহবুব তো লংসে তো উঠায়া নিনা, ময়দানে সাজিয়া দেব আমি, আমাদের কাজ আমরা করছি মানে, তোমার কাজ তুমি করো মাওলা, আমাদের চেষ্টা শেষ,
আর মাওলার সাহায্য শুরু হয়ে গেল, মাওলার বরকত শুরু হয়ে গেল, মাওলার তরফ থেকে আমার মাওলার কাজ শুরু হয়ে গেল। আখিরি মোনাজাত হয়ে গেল, আমার হাতে ধুইরা শরীরটা জড়ায়া ধুইরা আমাকে জাবড়ায়া জড়ায়া ধুইয়া কাঁদে বলে হুজুর এতদিন পর্যন্ত ভুলের উপরে ছিলাম, গুনাহের পরিবেশে ছিলাম, অন্যায় অপরাধ করে জীবনটাকে ধ্বংস করে ফেলেছি, মামলায় যদি মাফ না করে ভয় লাগে ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব। আজকে থেকে নিয়াত কইরা ফেলাইলাম, জীবনে আর কোনোদিন গাঁজা হাতে নিব না, মুখে টান দিব না, এই জবানটা দিছেন আমার মালিক আমার মাওলা, মৃত্যুর আগ পর্যন্ত আমার মাওলাকে মহাব্বতের সাথে ডাকতে থাকব। জিকিরে জিকির মজা, করলে জিকির কলব তাজা, আরে মাওলার জিকিরের মধ্যে যে কি মজা, মাওলার আশিকিন জাকিন গোলাম সারা কেহ বুঝবে না। ঠিক না বেঠিক ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أيضا في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمنين الموت أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وشفعنا وحبيبنا ومولانا محمد সবার মোবাইলে রিংটোন বন্ধ করে রাখেন সাইলেন্ট করে রাখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে মানুষ সাথে হায়াত তৈবা দান করে এই মুহূর্তে দুনিয়াবি সকল গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে দিয়ে যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে করুণা চাঁদের আচ্ছাদিত করে দিয়ে জালিসুর রহমান জান্নাতের বাগান রামায়ণের মদ্দিশে আল্লাহ আলাদের মিলন মেলায় আশিকিন জাকিন শাকিনদের মদ্দিশে যে মহান রব্বুল আলামিন জোরে মিলে বসার তৌফিক দান করলেন জবান খুলি কালিমাতুর শুকর আদায় করি সকলে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা গেল আপনারা খুশি না বেজাল তো খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয় ক্ষুধা লাগছে আপনাদের খাবারের জন্য আসছি আপনাকে ওখানে না ক্ষমতা পাওয়ার জন্য বাড়ি গাড়ির লোভে দুনিয়াবি কোনো স্বার্থ এখানে আসছে আমাদের কিছুই নাই আমরা আসছি একটা স্বার্থে সেটা হলো আমাদের আত্মার খোরাক গ্রহণ করার জন্য আসছি কথা ঠিক নামে ঠিক সেই আত্মার খোরাক আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে এ পর্যন্ত আমাদের বুজুর্গ ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন কোরআন সুন্নাহর ভিত্তিতে বিশেষ করে আল্লামা মুফতি সলিমুল্লাহ খান সাহেব দামাত বরকতুল আলী গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন মাগরিব থেকে নিয়ে এসা পর্যন্ত আমাদের দিন কায়েম সংগঠনের সাধারণ সম্পাদক মুজাহিদ ইদ্রিস মাহমুদ ভাই তিনিও জিকিরের ব্যাপারে গুরুত্বপূর্ণ ফজিলত জিকিরের ফজিলত
এবং জিগির পরিচালনা করেছেন এবং আমাদের একটি মাসুদ সাহেব আলোচনা করেছেন। তারপরে আমাদের ওলামা ইকরামরা বিশেষ করে হাফেজ কারী মাওলানা মুফতি শফিউদ্দিন জিহাদি সাহেব, তিনি সুরুলিত কণ্ঠে মালিকের কালামে পাক থেকে কিছু তেলাওয়াত করেছেন। আরও একজন হজরত আমাদের বন্ধুবর হজরত মাওলানা মুফতি রহমতুল্লাহ সাহেবের ছোট ভাই তরুণ আলিমুদ্দিন হাফেজ মাওলানা মুফতি তানবীর সাহেব, তিনিও মাওলার কালামে পাক থেকে তেলাওয়াত করেছেন। হুজুর তেলাওয়াত করছেন না, আলহামদুলিল্লাহ। তো এই যে একটি ভালো মজমার মধ্যে দিনী প্রোগ্রামে জান্নাতি পরিবেশে আমরা আসতে পারছি, আমি মনে করি এর চেয়ে এখন আর ভালো নেয়ামত আমাদের জন্য কিছুই হতে পারে না, কথা ঠিক না? ঠিক। যেই মালিক আজকের এই পূর্ব রসুলপুর কামরাঙ্গিচরের ঐতিহ্যবাহী পূর্ব রসুলপুরে 8 নং গলি, এই শোনেন, এই বাচ্চারা যার যেখানে আছে আপনারা এক একজন ওদের নিয়ন্ত্রণকারী হয়ে যায়, অনেক দুষ্টামি করে ওরা ওদের এই সেরা। আমাদের মাদ্রাসার ছেলেরা যদি এসে থাকে কল্লা ধরে খুলে একটা আসার দেবো, বেশি এক আসার একদম খবরদার। আমার মাদ্রাসার ছেলে যারা তারা খুব আদবের সাথে বসতে হবে, বাইরে থেকে যারা আসছে সবাই বসেন, কারণ এখানে কিন্তু বেয়াদবি করার জায়গা না, বিশৃঙ্খলার করার জায়গা না। যারা বেয়াদবি করবেন, আদব বজায় রাখবেন না, বিশৃঙ্খলা করবেন, তারা কিন্তু এই বরকত থেকে, তারা কিন্তু এই বরকতপূর্ণ মজলিসের বরকত থেকে মাহরুম হবেন, কথা ঠিক না? ঠিক। তো ভাইরা আমার বলছিলাম হলো, আজকের এই প্রোগ্রামটি দুনিয়াবি কোনো গতানুগতিক প্রোগ্রাম নয়, আজকের এই প্রোগ্রাম অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রাম আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার পরিচয় প্রোগ্রাম, কথা ঠিক না? ঠিক। আমাদের দিলকে তাজা করবো, ইমানকে মজবুত করবো, ইমান নামক ব্যাটারিকে পাওয়ারফুল করে কান্নাকাটি করে তারপর বাড়িতে বিদায় হবো, কথা ঠিক না? ঠিক। জোরে বলি, এটা আল্লাহ পাকের শুকর, কারণ আমরা দিনের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, রসুলের আদর্শের পক্ষের কথা বলি। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধি, কারো কোনো ব্যক্তির নীতি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমরা আলোচনা করি না, বয়ান বক্তৃতা করি না। আল্লাহ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে কার আহ্বান, কার আমন্ত্রণ, কার ডাক আর উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর দিকে, যেই ব্যক্তি মানুষকে ডাকে জান্নাতের দিকে, যেই ব্যক্তি মানুষকে ডাকে সফলতার দিকে, যেই ব্যক্তি মানুষকে ডাকে কল্যাণের দিকে, যেই ব্যক্তি মানুষকে ডাকে সকল অন্যায় অবিচার এর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ রেখে নীতি আদর্শকে জলাঞ্জলি দেবে না প্রতিষ্ঠা রেখে, রেজায় মাওলা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্যে সাহাবায়ে কিরামদের মতো বিপ্লবী হুঙ্কার দিয়ে, বদর উহুদের খন্দকের বিপ্লবী হুঙ্কার দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, তারা হলে সেই সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত, কথা ঠিক না? ঠিক। আমরা আদর্শ নবীর আদর্শ মত, কথা ঠিক না? ঠিক। যেই নবী যাকে সৃজন করা না হলে, সৃষ্টি করা না হলে এই দুনিয়ার আসমান জমিন গ্রহ নক্ষত্র মানব দানব কিছুই সৃষ্টি হতো না, কি কথা ঠিক না? ঠিক। এই মাসেই তিনি আগমন করেছিলেন, ঠিক না? ঠিক। আবার এই মাসেই তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু আমাদের আহলে হক সকল ওলামা ইকরামদের আকীদা যে আল্লাহর নবী তিনি স্থান পরিবর্তন করেছেন, মদিনার রওজার আতহারে শায়িত আছেন, জিন্দা নবী শুয়ে আছেন নূরে মদিনা, সেখানে বলে উম্মতদেরকে ডাকতেছেন, হায় আমার উম্মত, আর আমরা দুরুদ সালাম পাঠ করতেছি, এক শ্রেণীর ফেরেশতা নিয়োজিত আছেন রসুলের সামনে দুরুদ সালাম পাঠ করার সাথে সাথে মদিনার রওজার আতহারে তারা পৌঁছে দিচ্ছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ভয় আছে কোনো? মুমিনদের কোনো ভয় নাই, মুমিনদের কোনো পেরেশানি নাই, কারণ মুমিনদের সাহায্যকারী কে? কিন্তু এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে এক শ্রেণীর নামধারী মুমিন মুনাফিকদেরকে দেখা যায়, তারা বিভিন্ন ধরনের জৌলস করে থাকেন, বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম করে থাকেন, কথা ঠিক না? ঠিক। এগুলি নিতান্তই একটি নেককার একটি বিষয় যেটা আসলে ইসলাম শরিয়াত যেটাকে সাপোর্ট করেন না, সম্পূর্ণ বেদাত, এটা বেদাতের অন্তর্ভুক্ত। যেমন সিন্নি খাওয়ার একটি বড় প্রোগ্রাম করে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বিভিন্ন নাসা কোদা বিভিন্ন ধরনের তাদের ড্যান্সও দেয়, আবার দুরুদ শরীফ পড়তে পড়তে ড্যান্সও মানে, মাথায় নাই টুপি, মুখে নাই দাড়ি, শরীর থেকে আসে গাঁজা পাড়ার গন্ধ। মাসুম সাহেব কথা বলেন না কেন? ঠিক না? ঠিক। দেখবেন যে মুফতি সাহেব হুজুর
এই মুফতি শফিউদ্দিন জেহাদি সাহেব, দেখবেন যে গায়ে হলো শালার সর আর হাতের মধ্যে গাঞ্জার পট, চুলের মধ্যে দেখায় বিশাল সেগুন গাছ বশ গাছের জটের মতো চুলগুলা পাকায় ফেলছে। নামাজ রোজার ধার ধারে না, আশেকে নবী আশেকে রসুল বলে আহারে কি একটা অবস্থা, ফিন্নি টিন্নি খাইয়া যখন শেষ হয়ে যায় পাইলা পুলিয়া আর চামুচ আর প্লেট নিয়ে মারামারি শুরু হয়, কিলাকিলির ধুম পড়ে, কি ঠিক না বে? ঠিক। যাই হোক, তারাও আমাদের ভাই, হয়তোবা দিনের সহিবুজ তাদের মধ্যে নেই, তাদেরকে আমরা আদর সোহাগ ভালোবাসা দিয়ে স্নেহ মায় মমতা দিয়ে, ছোট যদি হয় আমাদের বয়সে স্নেহ মায় মমতা ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা কাছে নেব। হেদায়াত দেওয়া, হেদায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে কন, কে? কোন পীর বা কোন নবী আম্বি আলহিস সালাতামদের হাতে হেদায়ত নয়, স্বয়ং আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদের প্রিয় নবীজির হাতেও হেদায়ত নয়। হেদায়তের চাবিকাঠি একমাত্র কার হাতে? হেদায়তের মালিক আল্লাহ তাআলা। তবে হেদায়তের বার্তা বাহক হিসেবে এই পৃথিবীর প্রতিষ্ঠা লগ্ন থেকে অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে দুনিয়াতে পাঠিয়েছেন, কি কথা ঠিক না বে? ঠিক। আল্লাহ তারা এসে একটা দাওয়াতই দিয়েছেন, কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই কালেমার দাওয়াত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত এক যুগে নিয়ে গেছেন, কথা ঠিক না বে? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, তোমার নবী আমার নবী আয়েশা মাওলার পক্ষ থেকে জানাইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আসতে পারে না, আরো আসতে পারে, আমি যদি এখানে এখন রাখেন, যদি এখানে এখানে এক পরীক্ষা নেই যে সবাই কালেমায় তৈবাটা সহিভাবে করেন, তো আমার মন বলছে এতগুলি লোকের মধ্যে হয়তো দুই তিনজন আর সহি হতে পারে, ওলামা ইকরাম ব্যতীত, মাদ্রাসার তালবিলিম ব্যতীত, তালবি ইলিম ব্যতীত, কিন্তু ভাইরা আমার, আমরা মুসলমান, পরিচয় দিই আমি মুমিন, আমি মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার চাচা মুসলমান, আমার মুজাহিদ ইদ্রিস ভাই মুসলমান, আমার ভাই মুফতি শফিউদ্দিন সাহেব তিনি বড় আলেম, আমার ভাই আমাদের এলাকার কৃতি সন্তান মুফতি রহমতুল্লাহ সাহেব বড় আলেম, এই পরিচয় আমরা দিয়েছিলি, অথচ আমার ভেতরে ইমান আছে কিনা, ইমান থাকলেও সেটা মজবুত আছে কিনা, আমল আমার ভেতরে সহি আছে কিনা, আমি নামাজের সূরা ফাতিহাটা সহিভাবে তেলাওয়াত করতে পারি কিনা, নামাজের রুকুর তাসবিহগুলি সহিভাবে পড়তে পারি কিনা, সাজদার তাসবিহগুলি সহিভাবে পড়তে পারি কিনা, রুকুটা আমাকে কোন কাইফিয়াতে কি পদ্ধতিতে কোন তরিকায় দিতে হবে, এগুলো কিন্তু খুব জানার কথা, বোঝার কথা। কিভাবে আমি কালিমায় তাইয়েবা পড়ব, কিভাবে আমার কালিমায় শাহাদাতটা সহি হবে, বিশুদ্ধ হবে, এই পাগলের দলেই তোমার দেশে আমি খানকা করবো না, তো যাও কোথায় হাম্মক বস। ভাইরা আমার, আমার দিকে তাকান, আমাদের কালিমায় তামজিদ, কালিমায় তাওহীদ, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, আমি মুমিন হিসেবে চার কালেমা আমাকে জানতে হবে, এটা জানা ফরজ। চার কালেমা কয়জনে জানেন? হ্যাঁ, মসজিদের মধ্যে তো মিলাদ শরীফে জিলাফি খাওয়ার জন্য হুড়াহুড়ি পারাপারি করে, বিরিয়ানির ড্যাগ নিয়ে শুধু লাড়ালাড়ি করতেছে, কি চার কালেমা জানার কোনো খবর নাই মুফতি সাহেব, ঠিক না বেটি? আড়াই প্যাসের জিলাফি, আরে বল কোন বেতাগি বাজারে ভাজে আড়াইটা প্যাস মারিয়া, এই আড়াই প্যাসের জিলাফি খাওয়া মাকসাদ না, প্রকৃত মোমেন হওয়া আমার উদ্দেশ্য, আমার মাকসাদ। আড়াই প্যাসের জিলাফি বহুত খাইতে পারবো পয়সা থাকলে, ইমানটাকে মজবুত করে নাও, আমলটাকে সুন্দর করে নাও, কালেমাটা জেনে নাও, সুরা ফাতিহাটাকে সহি করে নাও, তাশাহুদ সহি করে নাও, দোয়াই কোনো সহি করে নাও, এই সহিটা কি এমনি এমনি হবে? এই সেলিম মুজাহিদ কথা বলেন না কেন, এই সহিটা কি ঘরে বসে হবে? হ্যাঁ,
এই সহিভাবে তেলাওয়াত করার জন্য, জানার জন্য, সহিভাবে এই সুন্দর করে যেন আমার আমলগুলি সহি হয়ে যায়, আমার সূরা ফাতিহা সহি হয়ে যায়, আমার নামাজের দোয়ায় কুনুতটা যেন সহি হয়ে যায়, আমার কালিমায় তৈয়বা, কালিমায় তাশাহুদ, আমার কালিমায় শাহাদাত, কালিমায় তামজিদ, কালিমায় তাওহীদ, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল যেন সহি হয়ে যায়, এই জন্য উলামায়ে কেরামদের সোহবতে আমাকে যেতে হবে। আল্লাহর বান্দাদের অনুরোধ কই না বললাম, আল্লাহর বান্দারা ঈমান এবং আমল বানানোর জন্য আল্লাহু আকবার, আমাদের চোখের সামনে রাস্তা খোলা আছে, পদ্ধতির রাস্তা খোলা আছে, আছে না এই জন্য ঘর আছে, উলামায়ে কেরামদের সোহবতে যাও, তোমার সূরা ফাতিহা সহি হবে, কালেমাটা বিশুদ্ধ হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? তুমি তিন দিন সাড়ে তিন দিনের জামাতে আল্লাহর রাস্তায় যাও, যুবক তোমার ঈমান এবং আমলটা মজবুত হয়ে যাবে, সূরা ফাতিহা সহি হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? তুমি হালকায় জিকিরের মজলিসে যাও, সাপ্তাহিক তালিম ও হালকায় জিকিরের মজলিসে গিয়া যদি বসতে পারো, রে যুবক আমার ভাই, ও মুরব্বী আমার বাবাজি, ও পূর্ব রসুলপুরের পর্দার সম্মানিত মা ও বোনেরা, দেখবেন আপনার সন্তান মাদ্রাসায় ভর্তি করাইলে, সন্তান শুক্রবার দিন সকালে মাদ্রাসা থেকে বাসায় আসলো, সাপ্তাহিক ছুটিতে আসলো, মাসিক ছুটিতে আসলো, দুই সপ্তাহ পর যখন বাসায় আসলো, রে মা আপনার সূরা ফাতিহা সহি না, আদরের মাসুম কলিজার টুকরা সন্তান তালবিন বাবাকে ডাক দিয়া বলবেন, বাবা তোমাকে তো আমি মাদ্রাসায় পড়াইলাম রে বাজার, আমার সূরা ফাতিহাটা বাবারে সহি না, তুমি আমাকে একটু মস্ক করাইয়া দাও। এক পর্যায়ে দেখা গেল সন্তান ওস্তাদ হয়ে গেল, আল্লাহু আকবার, মা তার ছাত্র হয়ে গেল, এর চেয়ে বড় চাওয়া পাওয়া, এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে? জোরে কর আল্লাহু আকবার। ওই মা বড় ধন্য, ওই মা বড় ভাগ্যপতি, যে মায়ের সন্তান হয় কোরআনের হাফেজ এবং হাক্কানি আলেম, ওই বাবা বড় দামি সম্মানিত বাবা, যে বাবার সন্তান হয় কোরআনের হাফেজ হাক্কানি আলেম, ওই বান্দার মর্দি মুমিন মুসলমান, শুধু কি তাই, তিন দিন সাড়ে তিন দিনের জন্য চরমের ময়দানে একটু গিয়া দেখো, আমার মাওলা ওই ময়দানের ভেতরে কি বরকত রাখছেন। আমি কয়েকটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিয়া দেই। বড় গ্রামে একজন লোক ছিল, আমি নাম বলবো না, আমাদের মুক্তি হাফেজ কারিমালা শফিউদ্দিন জিয়াদি সাহেবও চিনবেন, বা একজনে চিনতে পারে, সারাদিন গাজার পোটলা নিয়ে বইসা থাকতো, সিগারেট একটার পর একটা ধরাইতো, চরণায় মাহফিলের এক মাস আগে মেহনত শুরু করলাম, আল্লাহ আকবার বলেন না কেন, আল্লাহর বান্দার যাওয়ার জন্য বিভিন্ন কলে কৌশলে দাওয়াত দেওয়ার পরে দিলটা তৈরি হয়ে গেল। ওলামায়ে কেরামদের সোহবতের কি দাম, আল্লাহ ওলাদের সোহবতের কি দাম, সেটা আমি আপনাদের বুঝাচ্ছি বাস্তব উদাহরণ দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা ধৈরা বাইন্ডা মাংসে উঠাইয়া নিলা, মুক্তি সাহুদ আমরা সবাই দোয়া করলাম, মাবুক লংসে তো উঠাইয়া নিলা, ময়দানে সারিয়া দেব মালি, আমাদের কাজ আমরা করছি রে মালি, তোমার কাজ তুমি কর মাওলা, আমাদের চেষ্টা শেষ, আর মাওলার সাহায্য শুরু হয়ে গেল, মাওলার বরকত শুরু হয়ে গেল, মাওলার তরফ থেকে আমার মাওলার কাজ শুরু হয়ে গেল, আখি মোনাজাত হয়ে গেল, মাওলার বান্দারা আমার হাতে ধইরা শরীরটা জড়ায়া ধইরা, আমাকে জাবরায়া জড়ায়া ধইয়া কান্দে বলে, হুজুর এতদিন পর্যন্ত ভুলের উপরে ছিলাম, গুনাহের পরিবেশে ছিলাম, অন্যায় অপরাধ করে জীবনটাকে ধ্বংস করে ফেলেছি, মাওলায় যদি মাফ না করে ভয় লাগে, ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব। আল্লাহ আজকে থেকে নিয়াত কইরা ফেলাইলাম, জীবনে আর কোনোদিন গাঁজা হাতে নিব না, মুখে টান দিব না, এই জবানটা দিছেন আমার মালিক আমার মাওলা,
মৃত্যুর আগ পর্যন্ত আমার মাওলাকে মহাব্বতের সাথে ডাকতে থাকবো। জিকিরে জিকি মজা করলে জিকির কলব তাজা, মাওলার জিকিরের মধ্যে যে কি মজা, মাওলার আশিকিন জাকিন গোলাম সারা কেহ বুঝবে না। কথা ঠিক না বেঠিক? ওয়াল্লার বান্দারা জবানটা দিছেন কে জোরে বলেন, জবানটা দিয়া কাকে ডাকা লাগবে জোরে বলেন। কষ্ট হয় আপনাদের? ব্যবসায়ী যদি তার ব্যবসার পিছনে শ্রম না দেয় তাহলে কিন্তু তার ব্যবসার ফলাফল ভালো হবে না। কথা ঠিক না বেঠিক? ব্যবসা চক বাজারে, ব্যবসা মার্কেটে চাকনি চকে, ব্যবসা আছে গাউসিয়া বলাকা মার্কেটে, ব্যবসা দোকান খুলিয়া যদি ঘরের মধ্যে সরিষার তেল লাগাইয়া নাকের মধ্যে ঘুমায়া থাকে, ব্যবসা খুব ভালো হবে, অল্প দিনে কোটি টাকার মালিক হয়ে যাবে। তাহলে কোন করবে না হইবে? ওয়াল্লার বান্দারা ঠিক তদ্রূপ ছাত্র যদি নিয়মিত স্কুল কলেজ ইউনিভার্সিটি পাত্রাশায় না যায়, পরীক্ষার রেজাল্ট মনে হয় পরীক্ষা দেওয়ার পরে খুব ভালো হয়ে যাবে, কি ভালো হইবে না? তাও হইবে না, আপনারাই কিন্তু বলছেন হবে না। কৃষক যদি কৃষির পিছনে শ্রম সাধনা না দেয়, কৃষক এক পর্যায়ে দেখবে কৃষির ফলাফল ভালো হবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা ঠিক তদ্রূপ, আল্লাহর বান্দারা তুমি যদি মাওলাকে পাইতে চাও, মাওলার জান্নাতের স্থায়ী মেহমান যদি হতে চাও, ঘরে বৈসা থাকলে হবে না, গুনার কাজ করলে হবে না, গাঁজা খাইলে হবে না, মদ খাইলে হবে না, নামাজ বাদ দিলে হবে না, রসুলের তরিকা সুন্নাত তরিকার খেলাফ চললে হবে না, আমার মাওলাকে পাওয়া যাবে না, আমার মাওলার জান্নাতে যাওয়া যাবে না, আমার মাওলার জান্নাতে যদি যাইতে চাও, ফজরে মসজিদে নামাজের জন্য আজান হয়, আমার মাওলার দরবারে নামাজের মধ্যে দিয়ে হাজিরা দাও, হাজিরা দাও, আরো আস্তে কয়, জোহরে আজান হইল মসজিদে মাওলার দরবারে হাজিরা দাও, আসরে আজান হইল মাওলার দরবারে হাজিরা দাও। সাধনা, এগুলোকে বলে সাধনা। কাকে পাওয়ার সাধনা? আরো জোরে খান, দুনিয়ার প্রেমিক প্রেমিকা একে অপরের জন্য পাগল হয়ে যায়, পেপার পত্রিকায় মাঝে মাঝে দেখবে আত্মহত্যা করে, আত্মহনন করে, সুইসাইড করে, সুইসাইড আত্মহত্যা করে, বলে আমি যখন আমার প্রেমিকাকে পাইলাম না এই জীবন আর রাখবই না, ছুরি মাইরা নিজেকে নিজে শেষ কইরা দেয়। কথা ঠিক না বেঠিক? এইটা দুনিয়ার মাশুককে পায় না, মাশুকের জন্য এত ত্যাগ এত কোরবানি দিল, আমার আসল মাশুক মাওলা আমার আল্লাহকে, আমার মাওলাকে পাওয়ার জন্য একটু সাধনা করো, চেষ্টা করো, আসরে আজান হইল মসজিদে দৌড়ায় যাও, আমার মাওলার প্রতি কদমে সেজদাটারে লাগায় দাও। আল্লাহর বান্দারা এশায় আজান হইল দৌড়ায় যাও মসজিদে, আমার মাওলার প্রতি কদমে সেজদা লাগায় দাও। কথা ঠিক না বেঠিক? জোরে কর। রাগ করবেন না, আমি আপনাদের ভুলের উপরে যারা আছে তাদেরকে তো আমাদের সংশোধন করার একটু দরকার আছে আমাদের নিয়তে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা ওই খাজা বাবার পায়ে সেজদা দিয়া কোনো লাভ হবে না, কবিরা গুনাহ হবে, ইমাম চলে যাবে। কথা ঠিক না বেঠিক? বাবারে আমি কোন পীর সাহেবের নাম বলছি নাকি, আমি আপনাদের পায়ের উপরে হাত রাখি অনুরোধ করব, আমার মুসলমান ভাই পীরের পায়ে সেজদা লাগাইও না, নামাজে মসজিদে গিয়ে আমার বাবার কুদরতি কদমে যদি সেজদাটা লাগায় দিতে পারো, জাহান্নামের আগুন হারা হয়ে যাবে, জান্নাত ওয়াজিব গোতে আল্লাহ মুমিনেরা মাইনিয়া ফাতিহাতুন বাবে জান্নাত কামিয়া, আল্লাহ আল্লাহ এসা সিরি নিস্তোনা শিরে সাকার আমার শায়েখের হুকুম না, আমার কোন তবলিগলার ভাইয়ের হুকুম না, হুকুমটা কার? মুক্তি
মুফতি রহমাতুল্লাহ সাহেবের হুকুম না খতিব সাহেবের কোন অর্ডার না অর্ডার কার আরো জোরে কোন অর্ডার কার জিকির করবা বেশি বেশি অর্ডার কার জোরে কার আরো জোরে কোন অর্ডার কার কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করবা নির্দেশ কার আরো জোরে বলেন রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী চলতে হবে নির্দেশ কার বলে তুমি যদি রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী চলতে পারো আল্লাহু আকবার ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম আমার মাওলা ডাক দিয়ে বলে এ রাসূল আপনি জানায়া দেন যারা আমি মাওলাকে পাইতে চাই তারা যেন আপনাকে মহব্বত করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনার আদর্শ সুন্নাত তরিকা যেন গ্রহণ করে আমি মাওলাকে পাওয়া যাবে তুমি আল্লাহকে পাইতে চান আর তোমার বাহ্যিক সুরাত আমার নবী সুন্নাত তরিকা অনুযায়ী না আমার মাওলাকে কখনো তুমি পাইবে না কথা ঠিক না ঠিক জোরে আপনি যদি আমার সন্তানকে মহব্বত করেন ভালোবাসেন আমি খুশি হয়ে যাব আপনাকে আমি ভালোবাসব কথা ঠিক না ঠিক আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমাকে ভালোবাসতে চাও আর আমার বন্ধুর তরিকা আমার বন্ধুর লেবাস পোশাক তুমি পছন্দ করো না আমি মাওলার ভালোবাসা তুমি করশিন কালেও পাইবা আমার মাওলাকে যদি পাইতে চাও স্বপ্নদারী মাসিক ইস্তেমায় যাও আমার মাওলাকে যদি পাইতে চাও রামায় ক্রামদের সোহবতে যাও আমার মাওলাকে যদি পাইতে চাও তাফসির মাহফিলে যাও ইসলাহি মজলিসে যাও আমার মাওলাকে যদি পাইতে চাও মুজাহিদদের দলের মধ্যে ঢুইকা পড়ো কথা ঠিক না ঠিক বাবা তুমি একটু দাঁড়াও রে বাবা তুমি একটু দাঁড়াও এই ছেলেটার এরকম মনে হয় লম্বা চুলে এমন বয়সী হবে হাফেজ আবু নাঈম বুরহান দিলে বসো বাবা বসো আবু নাঈম আগের দিন রাতে ঘুমানোর আগে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাসায় গেছে ডাক দিয়া বলতে আছে মা আজ বোরহানুদ্দিনে ওই বিপ্লব শুভ চন্দ্র কুলাঙ্গার আমার নবীকে গালি দিছে মা আমার নবীকে নিয়ে ফেসবুকের মধ্যে উল্টা পাল্টা মন্তব্য কর চেষ্টাটা দিছে মা গো ওই হামজালার ঘটনাটা একটু আমাকে শোনাও মা ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা নাকি আমি শুনছি উলামায়ে কেরামদের জবানে আমার উস্তাদদের জবানে শুনছি মা হামজা রাদিয়াল্লাহু তাআলা নাকি ওই বাসর রাতের পরে যখন গোসল করতে যাবে গোসল ফরজ হয়ে গেল ওই দিক থেকে জিহাদের ময়দান থেকে আওয়াজ আসতেছে আখির জামানার পয়গম্বর দুনিয়াতে নাই বেঈমানরা আমার নবীকে কত কইরা দিছে মা বিবির সাথে আর বলে নাই গোসল করে নাই জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনটাকে শহীদ কইরা দিছে দিয়ে দিছে বিলে আল্লাহু আকবার মা তুমি হামজার ঘটনা আমাকে একটু ভালো করে শোনাও মা শোনায় দিই মা আমার মনে চাই যেই হিংসু মা গো যেই রসুলের আমার দুশ্মন আমার রসুলের যেই দুশ্মন আমার নবীকে নিয়ে কটূক্তি করলো ওর যতক্ষণ পর্যন্ত বিচার না হবে যতক্ষণ পর্যন্ত শাস্তি না হবে আমি ঘরে ফিরব না মা তুমি আমি আবু নাঈমকে একটু দোয়া কইরা আমি যেন শহীদ হইতে পারি তুমি যেন হাশরের ময়দানে শহীদের ভাই হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াতে পারো মা কেমন মুসলমান মা সাথে সাথে সন্তানকে মাথায় হাত দিয়ে দোয়া করলো